সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। আমরা জানি ফিউচার টেন্স অর্থ হচ্ছে ভবিষ্যৎ কাল, কিন্তু তার পূর্বে আমরা জেনে নিব ফিউচার টেন্সটা কি এবং ফিউচার টেন্স কত প্রকার। আমরা পূর্বের দুইটা ভিডিওতে দেখেছিলাম টেন্স অর্থ কাল বা সময়, অর্থাৎ আমরা এখানে বলেছিলাম যে কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলি। অন্যভাবে আমরা বলেছিলাম যে টেন্স দ্বারা সময়কে উল্লেখ করা হয় যা বর্তমান মানে প্রেজেন্ট, অতীত মানে পাস্ট, এবং কিংবা ভবিষ্যৎ মানে ফিউচার হতে পারে। অর্থাৎ আমরা পেয়েছিলাম যে টেন্স প্রধানত তিন প্রকার। আমরা তিন প্রকারের দুইটা টেন্স নিয়ে আলোচনা করেছিলাম, প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমি ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। তার পূর্বে আমরা জেনে নিই যে ফিউচার টেন্স কাকে বলে। আমরা জানি ফিউচার টেন্স অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল, অর্থাৎ ভার্বের কার্য যখন ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তখন তাকে আমরা ফিউচার টেন্স বলে থাকি। ফিউচার টেন্সকেও এই প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের মতো চার ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ ফিউচার টেন্সও চার প্রকার। কি কি? ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ আমরা শুধু এখানে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস যদি মনে রেখে দিই তাহলে শুধু আমরা প্রেজেন্ট, প্রেজেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট লাগাবো, পাস্টের ক্ষেত্রে পাস্ট লাগাবো এবং ফিউচারের ক্ষেত্রে ফিউচার লাগাবো। তাহলে আজকে আমরা এই চারটা টেন্স নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই যে টেন্সটা দেখবো ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাধারণ ভবিষ্যৎকাল। আমরা দেখিনি ফিউচার ইনডিফিনিট টেন্স কাকে বলে। ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এরূপ বুঝালে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ যদি কোনো কাজ ভবিষ্যতে ঘটবে বুঝায় তখন তাকে আমরা ফিউচার টেন্স বলবো। এবং ফিউচার টেন্সের স্ট্রাকচারটা পূর্বের দুইটা ইনডিফিনিট টেন্সের মতো নয়। আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে পেয়েছিলাম শুধু আমরা কি করেছি সাবজেক্ট উপরে মূল ভার্ব বসিয়েছি, পাস্ট ইনডিফিনিটে আমরা কি করেছি সাবজেক্ট উপরে মূল ভার্বে পাস্ট ফর্ম বসিয়েছি, কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সে আমরা সাবজেক্টের পর আমাদেরকে একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে, শ্যাল বা উইল, তারপর ভার্ব, তারপর এক্সটেনশন, অর্থাৎ আরো যদি অংশ থাকে তাহলে আমরা বসাবো। তাহলে আমরা স্ট্রাকচারটা এইভাবে মনে রাখবো যে সাবজেক্টের পরে শ্যাল বা উইল বসে তারপর ভার্ব বসিয়ে অন্যান্য অংশ যা থাকবে বসাবো। এবং এখানে একটা বিশেষ দ্রষ্টব্য হিসেবে আমরা মনে রাখবো যে সাধারণত ফার্স্ট পার্সন, আমরা জানি ফার্স্ট পার্সন কে কে, আই এবং উই, এই দুইটা হচ্ছে ফার্স্ট পার্সন। এই দুইটা পার্সন যদি কোনো টেন্সে দেয়া থাকে, কোনো সেন্টেন্সে দেয়া থাকে তাহলে আমরা শ্যাল বসাবো, আর অন্য সব ক্ষেত্রে অন্যান্য পার্সনের ক্ষেত্রে আমরা উইল বসাবো। আমরা জানি সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন আছে, এইগুলোর ক্ষেত্রে আমরা উইল বসাবো, কিন্তু আমরা স্পেসিফিক মনে রেখে দিব সাবজেক্ট আই এবং উই এর ক্ষেত্রে আমরা শ্যাল বসাবো। তারপর আমরা দেখে নিই যে এই ফিউচার ইনডিফিনিট টেন্সটাকে বাংলায় আমরা কিভাবে চিনব। যে বাংলায় ক্রিয়ার শেষে বে, বো, বা, বি, বেন এদের যে কোনো একটি উল্লেখ থাকবে, অর্থাৎ আমরা করব, যাব, খাব, খাবি, করবি, করবেন ইত্যাদি থাকবে। বাংলা ক্রিয়াপদগুলোর সাথে এই বর্ণগুলো যুক্ত থাকবে। এবং আমরা ইংরেজি, আমি প্রত্যেকটা টেন্সের ইংরেজি ইন্ডিকেটরস গুলো দিয়ে দিয়েছি, ইন্ডিকেটরস গুলো আমরা যদি জানি তাহলে আমাদের রাইট ফর্ম পারবে। আমি বারবারই বলেছি রাইট ফর্ম পারবে, আমাদের সঠিক ভার্বটা বসাতে খুব সহজ হয়। সেক্ষেত্রে আমরা মনে রাখবো ফিউচার ইনডিফিনিট টেন্সেস ইন্ডিকেটরস হিসেবে আমরা টুমোরো, নেক্সট উইক, নেক্সট ডে, নেক্সট ইয়ার, নেক্সট মান্থ, দি ডে আফটার টুমোরো ইত্যাদি শব্দের উল্লেখ থাকে। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে আমরা এই শব্দগুলো পেয়ে থাকি তাহলে আমরা কি করব, ওই সেন্টেন্সটাকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা লিখে দেবো। অর্থাৎ ফিউচার ইনডিফিনিট স্ট্রাকচারটাকে সাবজেক্টের পরে সাবজেক্টের পরে শ্যাল বা উইল এবং তারপর ভার্ব বসিয়ে বাকি অংশ আমরা বসিয়ে দেব। তাহলে এবার দেখে নিই কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে ফিউচার ইনডিফিনিট টেন্সটা। যেমন আমি কাজটি করিব, আই শ্যাল ডু দা ওয়ার্ক, এই যে সাবজেক্টের পরে আমরা কি বসিয়েছি শ্যাল, যেহেতু বলেছি আই এবং উই এর ক্ষেত্রে শ্যাল বসবে, তারপর মূল ভার্ব, তারপর অন্যান্য অংশ, অর্থাৎ এখানে অবজেক্টটা আছে, অবজেক্টটা আমরা বসিয়ে দিলাম। কিন্তু যদি বলতাম আমরা আমি আগামীকাল কাজটি করিব তাহলে কি হতো, আই শ্যাল ডু দা ওয়ার্ক, শুধু টুমোরো শব্দটা চলে আসতো। যেমন আমি যদি এইটা এইভাবে লিখতাম, আমি
আগামীকাল কাজটি করি। তাহলে কি লিখতাম? আই শ্যাল ডু দা ওয়ার্ক, তারপর যে সময়টা দিবে সময়টা আমরা বসিয়ে দিব টুমরো। তাহলে আমার সেন্টেন্সের স্ট্রাকচারটা হয়ে গেল। এভাবে আরো যে কতগুলো সেন্টেন্স আমরা দেখিনি তারা কাজটি করিবি, তারা কারা? তারা, তাহলে দে হচ্ছে সাবজেক্ট এবং করিবি, আমরা যেহেতু এখানে দেটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার, সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? উইল বসাবো। আমরা বলেছি শুধু ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল বসাবো, অন্যান্য পার্সনের ক্ষেত্রে উইল বসাবো। দে উইল এবং করিবি, করা ইংরেজিটা হচ্ছে ডু, ডু দি ওয়ার্ক, অর্থাৎ শ্যাল বা উইল এর পরে মূল ভার্ব বসিয়ে বাকি অংশ আমরা বসিয়ে দিলাম। আমি বিদ্যালয়ে যাব, আমি আগামীকাল বিদ্যালয়ে যাব, বা আমি আগামী সপ্তাহে বিদ্যালয়ে যাব। যদি থাকি তাহলে আমরা কি করব? সাবজেক্টের পরে শ্যাল বা উইল, তারপর মূল ভার্ব, তারপর টু দা স্কুল, আই শ্যাল গো টু দা স্কুল, তারপর আমার যেহেতু এখানে কি আছে আগামী সপ্তাহে বলেছি, যদি বলি তাহলে আমরা কি লাগবে? নেক্সট উইক, নয়তো আমরা শুধু আমরা দিয়ে দিব আমি বিদ্যালয়ে যাব, আই শ্যাল গো টু দা স্কুল, আমি বিদ্যালয়ে যাব, সে বিদ্যালয়ে যাবে। এই যে এখানে আমি পার্সন ভিন্ন ভিন্ন পার্সন দিয়ে সেন্টেন্স গুলো স্ট্রাকচার দেখিয়েছি, যেমন হি, সে ইংরেজিতে হচ্ছে, সে ইংরেজি হচ্ছে হি বা শিউ, হি উইল গো টু দা স্কুল। এখন যদি সময়ের উল্লেখ থাকতো যে নেক্সট ডে বা নেক্সট মান্থ, নেক্সট উইক, দি ডে আফটার টুমরো, আগামী পরশু, সে আগামী পরশু দিন বিদ্যালয়ে যাবে, তাহলে কি হবে? হি উইল গো টু দা স্কুল দি ডে আফটার টুমরো। তাহলে আমাদের এই সেন্টেন্স গুলো হয়ে গেল। এবং আমরা যদি কোনো সেন্টেন্সে এই যে ইন্ডিকেটর্স গুলো দেখি তাহলে আমরা অবশ্যই এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সে স্ট্রাকচারটা গঠন করব। এবার আমরা দেখে নিব ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা। ফিউচার কন্টিনিউয়াস কাকে বলে? আমরা জানি যে ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে বোঝালে, অর্থাৎ ভবিষ্যতে যদি কোনো কাজ চলতে থাকবে এরও বোঝায়, তখন তাকে আমরা ফিউচার টেন্স বলব। অর্থাৎ আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলেছিলাম কোনো কাজ বর্তমানে চলিতেছে বা হইতেছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস কোনটা? কোনো কাজ অতীতকালে চলিতেছিল বা হইতেছিল বোঝাতে, পূর্বে হচ্ছিল বোঝাতে। এবং ফিউচার কন্টিনিউয়াসটা হচ্ছে ভবিষ্যতে চলতে থাকবে বোঝালে, তাকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলবো। তাহলে এখান থেকে আমরা দেখে নিই স্ট্রাকচারটা, জেনে নিই যে সাবজেক্টের পরে কি বসাবো আমরা, শ্যাল বা শ্যাল বি অথবা উইল বি। এবং এখানেও সেম একই জিনিস বলবো আমি, যে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল বি বসবে এবং অন্যান্য পার্সনের ক্ষেত্রে উইল বি বসাবো। তারপর মূল ভার্বের সাথে আমরা কি বসাবো? একটা আইএনজি বসিয়ে আমরা অন্যান্য অংশ বসাবো। তাহলে এই স্ট্রাকচার গুলো মনে রাখা আসলে তেমন কোনো কঠিন কিছু নয়, তবে আমরা মনে রাখবো ইন্ডিকেটার্স গুলো, যে কিভাবে ইন্ডিকেটার্স গুলো আমি কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে দেখাবো। তাহলে আমরা দেখি যে ফিউচার টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্সটাকে আমরা কিভাবে মনে রাখবো, বাংলায় আমরা কিভাবে চিনতে পারবো যে বাংলায় ক্রিয়ার শেষে তে থাকিবো, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবে ইত্যাদি থাকবে, এদের মধ্যে যে কোনো একটা যুক্ত থাকতে পারে। তাহলে আমরা বাংলাটা তেমন কোনো সমস্যা নয়, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বোঝায় যদি, তখন তাকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলবো। এবং এখানে ইন্ডিকেটরস হিসেবে আমরা কি কি পেতে পারি? টুমরো, নেক্সট ডে, ইন এ ফিউ মিনিটস। তবে এখানে আমরা বলেছি যে ফিউচার ইন্ডিফিনিট টেন্স টুমরো থাকে বা নেক্সট ডে থাকে, তবে এখানে একটা বিষয় আমরা মনে রাখবো, যে দেখবো যে কাজটা, কোনো কাজ ভবিষ্যৎকালে চলতে থাকিবে বোঝাচ্ছে কিনা। তাহলে এক্সাম্পলটা আমরা দেখে নিই, যে আমি বইটি পড়িতে থাকিব, এই যে আমি বইটি পড়িতে থাকিব, তে থাকিব শব্দটা আছে, পড়া ক্রিয়াপদের সাথে তে থাকিব শব্দটা আছে। তাহলে আমরা কি করব? আমি, আমি ইংরেজি হচ্ছে আই, এবং আমরা বলেছি ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল বি বসবে, শ্যাল বি বসালাম, তারপর দেখবো ক্রিয়াপদটা কি, ক্রিয়াপদটা হচ্ছে পড়া, পড়া ইংরেজি হচ্ছে রিড, রিড এর সাথে আইএনজি, আই শ্যাল বি রিডিং, কি হবে? দিব, অবজেক্টটা বসিয়ে দেব। এখন যদি বলতো আমি আগামীকাল বইটি পড়িতে থাকিব, আই শ্যাল বি রিডিং দা বুক, তখন হয়ে যাবে টুমরো, আই শ্যাল বি রিডিং দা বুক টুমরো, তাহলে হয়ে যায় বাক্যটা। এবং এখানে যদি দ্বিতীয় বাক্যটাতে দেখি, আমি গানটি গাইতে থাকি, তাহলে আমি ইংরেজি হচ্ছে আই শ্যাল বি, আই শ্যাল বি, তারপর সিং হচ্ছে মূল ভার্ব, সিং এর সাথে কি লাগবে? সিং এর সাথে আইএনজি লাগবে, আই শ্যাল বি সিংইং দা সং, গানটি গাইতে থাকি। এখন যদি আমি বলতাম আই শ্যাল বি, আমি কয়েক মিনিটের মধ্যে গানটি গাইতে থাকিব, তাহলে আমরা কি দিতাম? আই শ্যাল বি সিংইং দা সং ইন এ ফিউ মিনিটস, আই শ্যাল বি
singing the song in a few minutes. এই যে বিষয়টা আমরা দেখতে পেলাম আমরা খুব সহজে এখানে বুঝতে পারছি যে যদি আমাদের tomorrow next day in a few minutes ইত্যাদি ভবিষ্যৎ নির্দেশক শব্দগুলো থাকে তখন আমরা দেখব যে কাজটা ভবিষ্যতে ঘটছে কিনা ঘটতে থাকবে কিনা যদি ঘটতে থাকবে বুঝে তখন আমরা future continuous tense স্ট্রাকচারটা লিখব এবং এই যে ইন্ডিকেটরসগুলো যে ইন্ডিকেটরস যে সেন্টেন্সে চাইবে সেই ইন্ডিকেটরসগুলো আমরা বসিয়ে দেব তারপর আরেকটা বাক্য আমরা দেখিনি তারা ফুটবল খেলতে থাকবে এই যে খেলতে থাকবে খেলার সাথে আমরা তে থাকি বসতটা যোগ করেছি তাহলে তারা ইংরেজি হচ্ছে দে এবং আমরা বলেছি যে অন্যান্য পার্সনের ক্ষেত্রে উইল বসবে তাহলে উইল বি বসবে আমরা বসিয়ে দিলাম উইল বি দে উইল বি তারপর কি বসবে মূল ভার্বের সাথে আইএনজি দে উইল বি প্লেইং কি খেলবে ফুটবল এভাবে যদি আমরা ভেঙে 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 মনে রাখি তাহলে অবশ্যই আমাদের টেন্স আমাদের কাছে খুব কঠিন মনে হবে না আমরা এবার দেখব ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে এই যে আমাদের একটা কথা বলে আছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বোঝালে বা দুইটি কাজের মধ্যে একটি আগে হবে বোঝালে আমরা কি করব ফিউচার পারফেক্ট টেন্স বলবো তাকে অর্থাৎ যদি দেখা যায় কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বোঝায় অথবা দুইটি কাজের মধ্যে একটি কাজ পূর্বে সংগঠিত হবে বোঝায় তখন তাকে আমরা ফিউচার টেন্স বলবো তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি পাস্ট পারফেক্টের মতো দুইটা কাজের উল্লেখ থাকতে পারে তাহলে আমরা জেনে নিই যে তার স্ট্রাকচারটা কি সাবজেক্টের পরে কি বসবে শ্যাল হ্যাভ উইল হ্যাভ এবং এটা আমরা আগের মধ্যেই বসাবো শ্যাল হ্যাভ উইল হ্যাভটা কখন বসবে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল হ্যাভ বসবে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল হ্যাভ বসবে এবং বাকিগুলোর ক্ষেত্রে উইল হ্যাভ বসবে তারপর মূল ভার্বে পাস্ট পার্টিসিপল তারপরে এক্সটেনশনটা আমরা বসিয়ে সেন্টেন্সটা গঠন করে দিব এবার আমরা জানব ফিউচার পারফেক্ট টেন্সটাকে আমরা কিভাবে চিনব আমরা প্রেজেন্ট পারফেক্টে দেখেছিলাম ইয়াছি ইয়াছো ইয়াছেন পাস্ট পারফেক্টে দেখেছিলাম ইয়া ছিল ইয়া ছিলেন ইয়া ছিল ইত্যাদি এবং আমরা ফিউচার পারফেক্টে চিনব ইয়া থাকিব ইয়া থাকিবে ইত্যাদি এবং এই এই ফিউচার পারফেক্ট টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে চিনব অর্থাৎ যদি রাইট ফর্ম ভার্বে আসে তাহলে আমাদের কি কি থাকতে পারে বিফোর অথবা আফটার থাকবে যেহেতু এখানে আমরা বলেছি দুইটি কাজের উল্লেখ থাকবে এবং এখানে একটা বিষয় মনে রাখবে যে অনেক সময় আমাদের বাই বসে অনেক সময় বাইও আমরা বসাতে পারি যখন কোনো সময়ের ভিতরে কাজ করা করিয়া থাকি বহু যাবে তখন আমরা বাই বসাতে পারি এবং ফিউচার পারফেক্ট টেন্সে আমাদের যে কাজটা আগে হবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট এবং যে কাজটা পরে হবে সেটা আমরা ফিউচার ইনডিফিনিটও লিখতে পারি অথবা প্রেজেন্ট ইনডিফিনিটও লিখতে পারি তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার তো আমরা আগেই জেনে গেছি স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের উপরে শ্যাল বা উইল তারপর মূল ভার্ব এবং প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের উপরে মূল ভার্ব আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে ইয়াস বা ইয়াস বসবে তাহলে আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখিনি এই যে ফিউচার পারফেক্ট টেন্সের যেমন আমি প্রথম যে বাক্যটা দিয়েছি বাবা আসার আগে আমি কাজটি করিয়া থাকিব এখানে কোন কাজটা আগে করবে ঘটিয়া থাকবে আমি আগে কাজটা করিয়া থাকিব এই কাজটা আগে ঘটবে সেই ক্ষেত্রে আমরা কি করব সেই ক্ষেত্রে আমরা যেহেতু আগে এই কাজটা ঘটবে এটা হবে ফিউচার পারফেক্ট এবং এই কাজটা পরে ঘটবে তাহলে এটা আমরা দেব প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট তাহলে আমরা দেখি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি বলেছে সাবজেক্টের উপরে শ্যাল হ্যাভ উইল হ্যাভ তাহলে সাবজেক্ট হচ্ছে আমি আই শ্যাল হ্যাভ যেহেতু বলেছি ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল হ্যাভ বসবে তারপর মূল ভার্বে ফার্স্ট পার্টিসিপল আই শ্যাল হ্যাভ ডান কি করব দি ওয়ার্ড কাজটি করিয়া থাকিব বিফোর মাই ফাদার কামস এই যে মাই ফাদার কামস এখানে আমরা এটাকে প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দিয়েছি আর যদি ফিউচার ইনডিফিনিট দিতাম তাহলে কি হতো মাই ফাদার উইল কাম দুই নম্বর বাক্যটা আছে আমি বিকাল চারটার মধ্যে বইটি পড়িয়া থাকিব এই যে এখানে একটা সময়ের মধ্যে বোঝাচ্ছে সেই জন্য আমরা কি করব সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ উইল হ্যাভ বসালাম সাবজেক্ট আই শ্যাল হ্যাভ তারপরে ফিনিশড রিডিং দেব ফিনিশড এই যে শেষ করিয়া থাকিব বা পড়িয়া থাকিব এই যে বিষয়টা তাহলে এখানে আমরা বইটি পড়িয়া থাকিব ওর জন্য আমরা কি বসাবো ফিনিশড রিডিং দেব এই যে বিষয়গুলোতে দেখালাম যে আমরা সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ উইল হ্যাভের পরে মূল পর্বে ফার্স্ট পার্টিসিপল তারপর অন্যান্য অংশ এবং এখানে যে বিষয়টা হচ্ছে চারটার মধ্যে এর জন্য আমরা কি বসিয়েছি বাই ফোর পিএম এখানে যেহেতু একটা সময়ের ভিতরে সেই জন্য আমরা বাই শব্দটা বসিয়েছিলাম তারপর আমরা দেখি যে তিন নম্বর যে বাক্যটা আছে তুমি আসার পূর্বে তুমি যাওয়ার পূর্বে আমি গান গাইয়া থাকিব এই যে যাওয়ার পূর্বে অর্থাৎ আমি গান গাইব আগে আমি গানটি গাইয়া থাকিব আগে তাহলে এটা কি হবে ফিউচার পারফেক্ট তাহলে আই শ্যাল হ্যাভ তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল সিং থেকে সিং স্যাং সাং আই শ্যাল হ্যাভ সাং কি গাইব একটা গান বিফোর
ইউ লিভ, এই যে তুমি যাওয়া, লিভ মানে ট্যাগ করা, তুমি যাওয়ার পূর্বে মানে তুমি ট্যাগ করার পূর্বে, অর্থাৎ ইউ উইল লিভ হতে পারে অথবা ইউ লিভ প্রেজেন্ট টেন্সে দিলে ইউ লিভ দিব। তারপর আমরা চার নম্বর যে উদাহরণটা দিয়েছি, তারা আসার পূর্বে আমি পড়া শেষ করিয়া থাকিব, পড়াটা রসিন্ডর আমি পড়া শেষ করিব, এই যে বিষয়টা আমি পড়া শেষ করিব, বাক্যটা আমি পড়া শেষ করিব আগে, তাহলে এটা কি হবে, আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই লেসন। তারপর তারা আসবে, বিফোর দে কাম অথবা দে উইল কাম, তাহলে আমরা কিভাবে দিব, সাবজেক্ট উপরে শ্যাল হ্যাভ উইল হ্যাভ, তারপর মূল বর্ব ফার্স্ট পার্টিসিপল, অন্যান্য অংশ বসিয়ে বিফোর, তারপর দ্বিতীয় সেন্টেন্সটা, দ্বিতীয় সেন্টেন্সটা আমরা ফিউচার ইন্ডেফিনিট অথবা প্রেজেন্ট ইন্ডেফিনিটে দিব। আমি যে বিষয়গুলো আলোচনা করছি এগুলো যদি আমরা একটা নোটবুকে তুলে কাজ করি তাহলে দেখা যাবে আমাদের জন্য যে কোনো টেন্সের স্ট্রাকচার তৈরি করা এবং যে কোনো টেন্সের একটা সেন্টেন্স তৈরি করাটা খুব সহজ হয়ে যাবে। এবার আমি ফিউচার টেন্সের সর্বশেষ যে রোলটা আছে সেটা নিয়ে আলোচনা করব এবং এখানে আমার টেন্স আলোচনার সমাপ্তি ঘটবে। পরবর্তীতে টেন্সের আরো কিছু বিষয়, ছোট ছোট বিষয়গুলো আমি তুলে ধরব অন্যান্য ভিডিওর মাধ্যমে। আমরা প্রথমেই জেনে নিই যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কাকে বলে, যে ভবিষ্যৎকালে আমরা এটা মনে রাখবো, যেহেতু ফিউচার টেন্স আলোচনা করছি তাহলে সেই কাজগুলো ভবিষ্যৎকালে সম্পর্কিত হবে, ভবিষ্যৎকালে কোনো সময়ের মধ্যে যদি কোনো কাজ চলতে থাকবে বোঝায়, এর বোঝায় তখন তাকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। কন্টিনিউয়াস মানেই কোনো কাজ চলতে থাকা, প্রেজেন্ট টেন্সে হলে চলতেছে বোঝাবে, পাস্ট টেন্সে হলে চলতেছিল বোঝাবে, এবং ফিউচার টেন্সে চলতে থাকিবে বোঝাবে। এবং এখানে যে বিষয়টা হচ্ছে স্ট্রাকচারটা আমরা দেখে নিই, যে সাবজেক্টের পরে কি বসবে, শ্যাল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিন। আমরা প্রেজেন্ট পারফেক্টে পেয়েছিলাম হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপরে পেয়েছিলাম হ্যাড বিন, আর এটাতে হবে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, মূল ভার্বের সাথে আইএনজিটা কমন, এবং তারপর আমরা অন্যান্য অংশ বসিয়ে দেব, তাহলে আমাদের স্ট্রাকচারটা হয়ে গেল। এবার দেখবো আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আমরা কিভাবে চিনব। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে মূল ক্রিয়াপদের শেষে তে থাকিব, তে থাকিবেন, তে থাকিবে ইত্যাদি বসবে এবং একটা সময়ের উল্লেখ থাকবে। এটা আমরা বলেছি যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটা সময়ের উল্লেখ থাকবে, হয়তো হতে পারে বর্তমান সময়ের একটা সময়, অতীত সময়ের একটা সময়, অথবা ফিউচার ভবিষ্যৎ সময়ের একটা সময়। এবং ইংরেজিতে যে আমরা চিনার জন্য কতগুলো শব্দ আমরা প্রত্যেকটা টেন্সের দিয়েছি সেটা মনে রাখবো, সিন্স, ফর, এবং এখানে নতুন একটা শব্দ আমরা দেখতে পাচ্ছি ফিউচার পারফেক্ট টেন্সে বিফোর বসতে পারে, এবং অবশ্যই কিসের উল্লেখ থাকবে, সময়ের উল্লেখ থাকবে। তাহলে আমাদের এই ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চেনার জন্য যে বিশেষ বৈশিষ্ট্য যেটা সেটি হচ্ছে সময়ের উল্লেখ থাকবে। আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা কিভাবে গঠন করতে পারবো। এখানে যেহেতু আমরা বলেছি ইন্ডিকেটর হিসেবে সিন্স অথবা ফর থাকে এবং বিফোর থাকে, বিফোর থাকলে আমরা অবশ্যই এখানে দেখতে পাবো দুইটা কাজের উল্লেখ আছে, এবং এখানে একটা বিষয় হচ্ছে সময়ের উল্লেখ থাকবে। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা প্রথম যে জিনিসটা, প্রথম যে সেন্টেন্সটা দেখি, তুমি ফিরে না আসা পর্যন্ত, এই যে এখানে একটা বাক্য, আমরা তোমার জন্য অপেক্ষা করিতে থাকিব, এই যে দুইটা বাক্য, কোন কাজটা আগে করছে, এখানে আমরা কি করব, তোমার জন্য অপেক্ষা করতে থাকিব, তাহলে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু তে থাকিব আছে, তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচারটিকে সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, যেহেতু সাবজেক্ট পাস্ট পারসন আমরা শ্যাল হ্যাভ বিন বসাবো, তারপর মূল ভার্ব, মূল ভার্বটা হচ্ছে অপেক্ষা করা, ওয়েট, ওয়েটের সাথে আইএনজি লাগবে, ওয়েটিং ফর ইউ, তোমার জন্য, তুমি ফিরে না আসা পর্যন্ত, তাহলে আনটিল, আনটিল, এবং এই যে পরের অংশটা দেবো আমরা ফিউচার ইন্ডিফিনিট বলেছিলাম অথবা প্রেজেন্ট ইন্ডিফিনিট, আমরা এখানে সবসময় প্রেজেন্ট ইন্ডিফিনিট দিয়ে দেখিয়ে দিয়েছি, আনটিল ইউ কাম ব্যাক, তুমি ফিরে না আসা পর্যন্ত। এই যে বাক্যগুলো আমরা যদি এইভাবে মনে রাখি যে সিন্স, ফর এবং বিফোর থাকবে, সময়ের উল্লেখ থাকবে, বিফোর থাকলে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে প্রথমেই বসাবো। তারপর দ্বিতীয় যে বাক্যটা আছে, বাবা আসার আগে আমি কাজটি করিতে থাকবো, এই যে বাবা আসবে পরে আমি কাজটি করিতে থাকিব আগে, তাহলে কি হবে, সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, তাহলে সাবজেক্টটাকে আই, আই শ্যাল হ্যাভ বিন, মূল ভাবের সাথে আইএনজি ডু, ডুর সাথে আইএনজি ডুইং, দি ওয়ার্ক বিফোর মাই ফাদার, তারপর কি হবে, আশা, আশা ইংরেজিটা হচ্ছে কাম, কামের ফার্স্ট যে কামের প্রেজেন্ট ফর্মটা হচ্ছে কাম, তাহলে এখানে যেহেতু মাই ফাদার আছে তাহলে কি হবে, কামটা কামস হয়ে যাবে, মাই ফাদার কামস, আমরা এখানে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স লিখেছি। এখানে দুইটা সেন্টেন্সে আমরা দেখলাম দুইটা কাজের উল্লেখ ছিল, তৃতীয় যে সেন্টেন্সটা এটাতেও আমরা দেখবো যে তারা আসার আগে আমি খেলতে থাকিব, এখানেও দুইটা কাজ, একটা কাজ আগে ঘটতে থাকবে, যে কাজটা আগে ঘটতে থাকবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বিন, তারপর মূল ভবিষ্যতে আইএনজি,
I shall have been playing. আমি খেলতে থাকি। কে আসার আগে? তুমি আসার আগে। Before তারা আসার আগে। কে আসার আগে? তারা আসার আগে। তাহলে before they come present tense আমরা লিখেছি। এবং এটা যদি আমি আরেকটা লিখতাম যে আমি সকাল হতে যেহেতু সিন্স অথবা ফর আমরা বসানোর কথা বলেছি কাজটি করিতে থাকিব তাহলে কি হবে আই শ্যাল হ্যাভ বিন ডুইং এই যে সাবজেক্ট পরে শ্যাল হ্যাভ বিন বসালাম তারপর মুভের সাথে আইএনজি I shall have been doing the work সকাল হইতে ইংরেজিটা হবে সিন্স মর্নিং আমরা বলেছিলাম যে পয়েন্ট অফ টাইম পিরিয়ড অফ টাইম এগুলো থাকবে এবং আরো সহজভাবে বলেছিলাম যে সংখ্যাবাচক সময় থাকলে ফর বসাবো আর অন্যান্য ক্ষেত্রে আমরা সিন্স বসিয়ে দেবো তাহলে যেহেতু সকাল হতে আছে তাহলে আমরা কি করবো সিন্স মর্নিং বসাবো এই যে আমি টেন্সের যে প্রত্যেকটা টেন্স বারোটা টেন্স তার স্ট্রাকচার চেনার উপায় বাংলা চেনার উপায় ইংলিশ চেনার উপায় এবং এক্সাম্পলগুলো দিলাম এগুলো যদি আমরা একটা নোটবুকে তুলে প্র্যাকটিস করি তাহলে দেখা যাবে যে আমাদের টেন্স সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই আমার সাথে থাকার জন্য এবং টেন্সের যে এই যে তিনটা অংশ উপভোগ করার জন্য টেন্সের উপর তিনটে ভিডিও অবশ্যই খুব কাজে লাগবে যদি মনোযোগ সহকারে দেখা হয় যে কি কি ইন্ডিকেটরসগুলো স্ট্রাকচারগুলো আমি বারবার বলতেছি যে কোনো টেন্সের যে স্ট্রাকচার এবং ইন্ডিকেটরসগুলোই হচ্ছে মূল বিষয় এইগুলো যদি আমরা মনে রাখতে পারি যে তাহলে যে কোনো সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো সবাইকে আমারও ধন্যবাদ এবং যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার সাথে থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাইকে আবারও ধন্যবাদ